আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল জানাচ্ছি সবস্টক প্রো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো যে একটি সিমে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় বা একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। অনেক কিন্তু কনফিউজ যে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় একটি এনআইডি দিয়ে বা একটি সিমে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেন। ঠিক আছে, তো আমি আগে কিছু ভিডিও বানিয়েছিলাম, হয়তো আপনারা বুঝতে পারেন নাই নাকি, এই জন্য আমার কিছু কমেন্ট করেছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করে দিব পার্সোনালি আমি বিকাশ অ্যাকাউন্টের ব্যাপারে। তো অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করে, ভাই একটি সিমে কি দুইটি অ্যাকাউন্ট খোলা যায় কিনা, বা এর বেশি খোলা যায় কিনা, বা একটি এনআইডি কার্ড দিয়ে কি খোলা যায় কিনা। তো ভাই, বর্তমানে আমাদের কিন্তু দুটি এনআইডি কার্ড থাকে। প্রথমে কিন্তু আমাদের একটি ল্যামিনেটিং করা এনআইডি কার্ড থাকে, পরে আমাদের একটি স্মার্ট এনআইডি কার্ড থাকে। ঠিক আছে, তো আমরা কিন্তু চাইলে দুটি এনআইডি কার্ড দিয়ে দুটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি এবং একটি সিমে। কিন্তু একটি সিমে কিন্তু আপনি দুটি বিকাশ অ্যাকাউন্ট কখনও খুলতে পারবেন না। তো এক দুইটি এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি একটি সিমে দুইটি সিমে দুইটি এনআইডি কার্ড দিয়ে দুইটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তবে এখানে সমস্যা আছে, আপনি যদি প্রথমে ল্যামিনেটিং করা এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন, পরে যদি স্মার্ট কার্ড দিয়ে আরেকটি সিমে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন, তো আপনি বিকাশ অ্যাকাউন্ট কয়টা হয়ে গেল, দুইটা। তো অবশ্যই কিন্তু তারা একটি বিকাশ অ্যাকাউন্ট তারা ডিজেবল করে দিবে। ঠিক আছে, তারা ডিলেট করে দিবে। অবশ্যই আপনি পারমিশন নিতেও পারেন, নাও নিতে পারেন, হয়তো আপনাকে পারমিশন নিবে কিন্তু আপনাকে পাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তারা কিন্তু অটোমেটিক একটা বিকাশ অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু দুইটা বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, দুইটা সিমে দুইটা এনআইডি কার্ড দিয়ে। ঠিক আছে, তো একটি বিকাশ অ্যাকাউন্ট কিন্তু তারা ডিজেবল করে দিয়েছে, আর একটি কিন্তু আমার ব্যবহার করছি বর্তমানে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা দুইটি এনআইডি কার্ড দিয়ে দুইটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন না। তো যদি প্রথমে ল্যামিনেটিং আইডি দিয়ে আপনি ল্যামিনেটিং এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন একটি সিমে, তো অবশ্যই সেটাই রাখবেন। ঠিক আছে, পরবর্তীতে খোলার চেষ্টা করবেন না, কারণ হয়তো এতে আপনার বিপদ হতে পারে। মানে আরেকটা সিমে দুইটি বিকাশ অ্যাকাউন্টে আপনার টাকা আছে, একটা বিকাশ অ্যাকাউন্ট হয়তো আপনাকে না পেয়ে তারা ডিলেট করে দিতে পারে। ঠিক আছে, এতে কিন্তু আসলে সমস্যা হতে পারে আপনার। তো অবশ্যই একটি সিমে কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, দুটি খোলা যায় না কখনো। তো দুটি এনআইডি কার্ড দিয়ে অবশ্যই দুইটি সিমে দুইটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, তা আমি যে বললাম, অবশ্যই সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি।